তো সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, বলছেন আহমেদ আজম খান। এদিকে আগুন নিয়ে খেলবেন না, হাত পুড়িয়ে দেব, বিএনপিকে কাদের জানাবো? ভোট ডাকাতরাই এখন ভোটাধিকারের কথা বলে, বলছেন প্রধানমন্ত্রী। জানিয়ে দেবো হিলিতে ফের বাড়ছে পেঁয়াজ ও মরিচের দাম। আরো থাকছে রাষ্ট্রদূতরা অর্থ নিয়ে অতিরিক্ত নিরাপত্তা নিতে পারবেন, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো মানুষ বন্ধক রেখে ইয়াবা ব্যবসা, গ্রেপ্তার দুই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, বলছেন আহমেদ আজম খান। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, আওয়ামী লীগ নিজেদের অধীনে নির্বাচন করার জন্য দেশে দেশে ধর্ণা দিয়ে বেড়াচ্ছে। তারা বলছে সংবিধানের অধীনে নির্বাচন করবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের বাইরে নয়। আমরা বিএনপি আওয়ামী লীগ সরকার নই, সংবিধান মোতাবেক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। এ সময় বাংলাদেশে ইউথ ফ্রমের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সভাপতিত্ব, সবাই আরো বলেছেন ফর্মের উপদেষ্টা এম নাজমুল হাসান, বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বিএনপি শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সিদ্দিকী প্রমুখ। আহমেদ আজম খান বলেন, আমরা এমন একটি সময়ে এসে উপস্থিত হয়েছি যেখানে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, ভোটাধিকার নেই, অথচ সরকারি কর্মচারীরা এমন মিথ্যাচার করেন যাতে আমরা লজ্জিত হই। কিছুদিন আগে একজন বলেছেন বাংলাদেশের মানুষ ভেস্তে আছে, যদি বাংলাদেশের মানুষ ভেস্তে থাকে তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনের কেন প্রথম আলোকর সাংবাদিক শামসুজ্জামান সামসকে গ্রেপ্তার করা হলো? আমাদের মহাসমাবেশ বন্ধ করার জন্য 7 ডিসেম্বর রুহুল কবির রিজভি সহ নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করা হলো? এই সরকার অমানবিক, তাই যুক্তরাষ্ট্র জাতিসংঘ বলেছে এই দেশের মানবাধিকার নেই। তিনি আরো বলেন সরকার আমাদের সমাবেশ বন্ধ করতে চেয়েছিল কিন্তু পারেনি, লাখ লাখ মানুষ এসেছিল, 3 দিন আগে থেকে মানুষ চিরামুড়ি নিয়ে নদী পার হয়ে সমাবেশে যোগ দিয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, সরকারকে স্বীকার করতে হবে 2014-2018 সালে নির্বাচন হয়নি, স্বীকার না করলে পতনের মুখ দেখতে হবে, আমাদের 10 দফা এই সরকারের পতন ঘটাবে। এই সরকারের পতন ঘটিয়ে আমাদের নেতা তারেক রহমান তার 27 দফা দাবির মাধ্যমে দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করবেন, তারই মাধ্যমে একই সঙ্গে আমরা ডিজিটাল সিকিউরিটি আইনও বাতিল করব। আগুন নিয়ে খেলবেন না, হাত পুড়িয়ে দেব, বিএনপিকে কাদের? বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন নিয়ে খেলবেন না, যে হাতে আগুন নিয়ে খেলবেন সে হাত পুড়িয়ে দেব। তিনি বলেন, এত লাফালাফি কেন, লম্ফ ঝম্প করে কোনো লাভ নেই, যে হাতে আগুন নিয়েছেন তাই ওই হাত পুড়িয়ে দেব, ভাঙচুর করবেন ওই হাত ভেঙে দেব, আগুন হাতে আসবেন না, ওই হাত গুড়িয়ে দেব। বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের আরো বলেন, আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কাউকে ছাড়বো না, নির্বাচনে আসবেন কি আসবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু নির্বাচন হতে দেবেন না, এত শক্তি কোথায় পেলেন? তিনি বলেন, শেখ হাসিনার ভয় পান না, বাংলাদেশের এখন ভয় পাওয়ার দিন নয়, বাংলাদেশ আত্মশক্তিতে এখন এমন বলিয়ান যে এখন শেখ হাসিনার মাথা উঁচু করে কথা বলতে পারেন। তিনি জানেন ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, তিনি ভয় পান না, কারণ তার শক্তির উৎস বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগের লাখ লাখ কর্মী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে সবাই আরো বক্তব্য দেন সভাপতি মন্ডলের সদস্য বেগম মতিয়া চৌধুরী, ডক্টর আব্দুর রাজ্জাক, ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ন সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ, আফমা বাহুদ্দিন নাসিম, ডক্টর দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মান্নাফি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মন ছোট, এদের মন বড় নয়, এরা দেশের বড় অর্জনের প্রশংসা করে না, দেশের উন্নয়ন দেখলে তাদের জলে সেই জ্বালায় জ্বালায় এরা মরে। তিনি বলেন, IMF প্রধান বলছেন, বাংলাদেশে যেভাবে অগ্রসর হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে, আমরা তার প্রশংসা করি। বিশ্বব্যাংকের প্রেসিডেন্টার বাংলাদেশকে প্রশংসিত করে বক্তব্য দিয়েছেন, জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফর থেকে শেখ হাসিনা খালি হাতে ফেরেনি। মন্তব্য করে তিনি বলেন, গায়ে পড়ে যাননি, নালিশ করতে যাননি, বাংলাদেশের জন্য তিনি গিয়েছেন। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন হোঁচট খেয়ে গেছে, আবার ঘুরে ফিরে পথ হারিয়ে পদযাত্রা নেমেছে, লোকে বলে পতন যাত্রা। ভোট ডাকাতরাই এখন ভোট অধিকারের কথা বলে, বলছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ভোট চোর ভোট ডাকাত ছিল তারাই এখন গণতন্ত্র চায়, ভোট অধিকারের কথা বলে, যাদের জন্মই হয়েছে অবৈধভাবে তাদের কাছ থেকে এসব কথা শুনতে হয়, এগুলো মাঠের কথা মাঠেই থাকবে, আমরা জনতার সঙ্গে থাকব, জনতার পাশে থাকব, জনগণের ভাগ্য পরিবর্তন করব, জনগণের জন্য কাজ করে যাব। তিনি বলেন, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে তাদের ভোটের মাধ্যমেই তো আমরা ক্ষমতা এসেছি, মানুষের বিশ্বাস ও আস্থাটাই আমাদের একমাত্র শক্তি, আর কোনো শক্তি নেই, বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের একমাত্র বন্ধু, এটা মনে রাখতে হবে।
প্রধানমন্ত্রী হাসিনা তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়ে সেটাও কার্যকর করে যাচ্ছি। খুব স্বাভাবিকভাবে এই অর্জনগুলো নস্যাৎ করতে যারা স্বাধীনতার বিরুদ্ধে যারা জাতির পিতাকে হত্যা করেছে জাতীয় আন্তর্জাতিক পর্যায় থেকে তাদের একটা ষড়যন্ত্র চলতেই থাকবে। কিন্তু অনেস্টি থাকলে এবং পারপাস যদি সততার সঙ্গে হয় তাহলে যে কোনো জায়গায় সাফল্য আনা যায়। এই কথাটাই সবসময় মনে রাখি। লক্ষ্য একটি, দেশের মানুষের জীবনটা উন্নত করা, তাদের ভাগ্য পরিবর্তন করে দেওয়া। বঙ্গবন্ধু চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে, সেই হাসি ফোটানোই আমাদের একমাত্র কর্তব্য এবং সেটাই করে যাচ্ছি। তিনি আরও বলেন, আজকে যখন ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর দিয়ে ঘর পাওয়ার পরে তার মুখের হাসির চেয়ে বড় পাওয়া বা সার্থকতা আর কিছু নেই। সরকার প্রধান বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে সেটাই আমাদের প্রচেষ্টা। সেই সঙ্গে গণতন্ত্র এটা নিয়ে অনেকে কথা বলেন, বাংলাদেশে গণতন্ত্র ভোটের অধিকার কবে ছিল? 75 সালের পর থেকে জিয়াউর রহমান ভোট চুরি ভোট কারচুপি ভোট নিয়ে খেলা মানুষের ভাগ্য নিয়ে খেলা করছে, বরং আওয়ামী লীগই নানা পদক্ষেপের ফলে আজকে বিভিন্ন সংস্কার করে করে নির্বাচন পদ্ধতিটাকে গণমুখী করা, জনগণের ভোট সম্পর্কে তাদের সচেতনতা করা হয়েছে। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব স্লোগান দিয়ে মানুষকে ভোট সম্পর্কে সচেতন করা, এটা তো আওয়ামী লীগই করেছে আর কেউ না। নির্বাচন কমিশন করার জন্য আইন করা হয়েছে যেখানে ভুয়া ভোটার দিয়ে তালিকা হতো, সেখানে ছবি সহ ভোটার তালিকা হয়েছে, আইডি কার্ড সবাই তো আওয়ামী লীগেরই করে দেওয়া, সবই করে দিয়েছি আমরা। তারপর যখন কেউ ভোট গণতন্ত্র আর নির্বাচন নিয়ে আমাদের সবক দিতে আসে সেখানে আর কিছু বলার নেই। হিলিতে ফের বাড়ছে পেঁয়াজ ও মরিচের দাম, সরবরাহ কমে যায় অজুহাতে দিনাজপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা ও কাঁচা মরিচ কেজিতে 20 টাকা বাড়ছে। ক্রেতারা বলছে লাফিয়ে লাফিয়ে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বাড়ছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় 3 দিন আগেও বাজারে সরবরাহ থাকায় কাঁচা মরিচ পাইকারি বাজারে বিক্রি হয়েছিল 100 টাকা কেজি দরে, সরবরাহ কমে যাওয়া এখন কেজিতে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ 65 টাকা কেজি দরে বিক্রি হলেও সেই দেশি পেঁয়াজ কেজিতে 70 টাকা বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, কাঁচা পণ্য সকালে বাড়ে বিকালে কমে, আমরা বেশি দামে কিনলে বেশি বিক্রি করি আবার কম দামে কিনলে কম দামে বিক্রি করে থাকে, সরবরাহ বেশি থাকলে দাম কিছুটা কম হয়। রাষ্ট্রদূতরা অর্থ দিয়ে অতিরিক্ত নিরাপত্তা নিতে পারবেন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হলেও তারা চাইলেই সেটি আবার দেওয়া হবে, তবে এজন্য তাদের অর্থ পরিশোধ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটি 111 দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত। স্টক ফোর্সের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ 4টি দূতাবাসকে আমরা রুট প্রোটেকশন দিতাম, এটা কিন্তু লিখিতভাবে আমাদের দেওয়া হয়নি, কিন্তু কিংবা তারাও আমাদের অনুরোধ করেনি, আমরাই তাদের দিয়েছিলাম যাতে করে তারা কোনোভাবে অসুবিধা না পড়ে। তিনি বলেন, তারপরও যদি কোনো রাষ্ট্রদূত মনে করেন তাদের প্রয়োজন হবে তাহলে নতুন করে আমরা যে আনসার কার্ড রেজিমেন্ট তৈরি করেছি সেই কার্ড রেজিমেন্টই এই প্রোটেকশন দায়িত্ব থাকবে, এটা অন পেমেন্ট দিতে হবে, তাদের যে খরচ সেই দূতাবাসকে দিতে হবে এবং সেই অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা করব। কোনো দূতাবাস এরকম নিরাপত্তার সুবিধার জন্য আবেদন করেছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা তো মাত্র জানলাম, এখন যার যার প্রয়োজন হবে জানাবে। মানুষ বন্ধক রেখে ইয়াবা ব্যবসা গ্রেপ্তার 2। মানুষ বন্ধক রেখে বাংলাদেশে ইয়াবা আনার মূল হোতা ও এক সহযোগী গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে 40,000 ইয়াবা উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের ঈদগা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়া এলাকার বাসিন্দা জাকি আহমেদ জাকির ও তার সহযোগী একই এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসমাইল র‍্যাব, 15-এর সিনিয়র সহকারী পরিচালক আইন ও গণমাধ্যম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত 15 জানুয়ারি জসিম নামে এক বাংলাদেশি নাগরিককে মিয়ানমারের ইয়াবা ডিলার নির্যাতন করে, পরে সেই ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে জসিম জানান টেকনাফ হাজমপাড়া বাসিন্দা জাকির নামে এক মাদক কারবারি তাকে মিয়ানমারের ইয়াবা ডিলারের কাছে বন্ধক রাখে, পরে 25 লাখ টাকার ইয়াবা নিয়ে আসে। ইয়াবা টাকা পরিশোধ না করায় জসিমকে শারীরিক নির্যাতন করে ডিলাররা। ভিডিও প্রকাশের পরে মাদক কারবারিরা আত্মগোপনে চলে যায়। বিষয়টি র্যাবের নজরে আসার পরে র‍্যাব 15 গোয়েন্দা নজরদারি বাড়ানো সহ একটি দল অভিযান অব্যাহত রাখে। তিনি আরও জানান, একটি সূত্র ধরে র্যাব জানতে পারে জাকির হোসেন জাকির মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে সাগর পথে মহেশখালী হয়ে চৌফল দণ্ড ঘাটে আসে, তারপর ঈদগাঁওতে ইয়াবা চালান পৌঁছে দেবে। র্যাব মঙ্গলবার রাতে আলমাসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মসজিদের সামনে অভিযান শুরু করে। এক পর্যায়ে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে নেমে দুজন লোক কৌশলে পালানোর চেষ্টা করে, র্যাব তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 40,000 ইয়াবা। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় মেলে। আবু সালাম চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির জানায় সে টেকনাফ উখিয়া থানা এলাকায় ইয়াবা গডফাদার। তার সহযোগীদের সহায়তায় বিভিন্ন সময় বিভিন্ন লোককে সীমান্তবর্তী মিয়ানমার এলাকার বন্ধক রেখে ইয়াবা বড় বড় চালান নিয়ে আসে।
জাকিরের নামে টেকনাফে থানায় 5টি মামলা রয়েছে। দুজনের নামে মামলা করে তাদের কক্সবাজার সদর থানায় সরপত করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।